হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি নাজিম, আমাদের মুভি এক্সপ্লেনার টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, কিছুদিন আগেই আমরা ভেনম টু লেট দেয়ার বি কার্নেজের ট্রেলার সফলভাবে ব্রেকডাউন করেছিলাম। যারা প্রথম ট্রেলারের ব্রেকডাউনটি দেখেননি, তার আগে আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, কিছুদিন আগেই ভেনম টু লেট দেয়ার বি কার্নেজের সেকেন্ড ট্রেলার প্রকাশিত হয়েছে, যা ছিল হিন্দিতে। তাই আজকের ভিডিওতে আমরা ভেনম টু লেট দেয়ার বি কার্নেজের সেকেন্ড ট্রেলার ব্রেকডাউন করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথম দৃশ্যে অ্যাডি আর ভেনম ডুকাটি বাইক চালিয়ে কোথাও যাওয়ার কথা ভাবছিল। এর আগে ভেনম মুভিতেও আমরা অ্যাডিকে ডুকাটি বাইক চালাতে দেখেছিলাম, কিন্তু সেটা ছিল ব্ল্যাক ডুকাটি। আর এখানে আমরা যেটি দেখছি সেটি হলো রেড ডুকাটি, যা কিনা কার্নেজের সবচেয়ে প্রথম রেফারেন্স। কারণ তারা শুধু দেখানোর হলে যে কোনো ডুকাটি বাইক দেখাতে পারত, কিন্তু তারা শুধুমাত্র রেড ডুকাটিই বেছে নিয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ভেনম স্পাইডারম্যানের মতো কোনো একটি টাওয়ারের উপর বসে রয়েছে, আর ভেনমকে দেখে মনে হচ্ছে যে সে স্পাইডারম্যানের মতোই পুরো শহরকে পাহারা দিচ্ছে, যেন সে খারাপ মানুষদের ধরতে পারে। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি সে একজনকে ধরেও ফেলে, যে কিনা এই ল্যাডিকে ক্ষতি করার চেষ্টা করছিল। আর এর পরবর্তী দৃশ্যে দেখা যায় ভেনম একটি টায়ারকে চাবাচ্ছে, যা কিনা অ্যাডি ব্রক ভেনমকে ঘরের ভিতরে রাখার জন্য রেখেছিল, যেন সে নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে আমাদেরকে র্যাভেনক্রফট দেখানো হয়। যদি কারো মনে থাকে, এটা সেই জেল যেখানে দ্য অ্যামাইজিং স্পাইডারম্যান 2 এর হ্যারি ওসবর্নকে রাখা হয়েছিল। অর্থাৎ এটা একই জেল না হলেও সেখানে র্যাভেনক্রফট নামের একটি জেল দেখানো হয়েছিল। এরপরে র্যাভেনক্রফটের ভিতরে দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা শ্রিককে দেখতে পাই, যে কিনা একটি নিউজ পেপার পড়ে খুব জোরে চিল্লাচ্ছে, আর তাকে একটি সাউন্ড প্রুফ রুমে আটকে রাখা হয়েছে, আর তার আওয়াজে আশেপাশের সব কিছু কাঁপতে থাকে। আর যে নিউজ পেপারটি সে পড়ছিল, সেখানে ক্লিটার ক্যাসিডির খবর হেডলাইনে থাকে, আর একই খবর অ্যাডি ব্রকের ল্যাপটপেও দেখা যায়। এই দৃশ্যে ভেনম অ্যাডির নাকে আঘাত করে, তাকে লুজারও বলে, আর এটা সেই পোশাকই যেটা আমরা প্রথম ট্রেলারে দেখেছিলাম। আর এখানে আমরা দেখি ভেনম অ্যাডির জন্য নাস্তা বানাচ্ছে। পরবর্তী দৃশ্যে ক্যাসিডি আগের কাপড়েই জেলের ভিতরে থাকে, আর এর পরের দৃশ্যেই ক্লিটার ক্যাসিডিকে অন্য কাপড়ে দেখা যায়, আর সে অ্যাডি ব্রককে কামড়ে দেয়। আর এখান থেকেই ক্যাসিডি ভেনমের ছোট অংশকে গ্রহণ করে ফেলে, যা কিনা পরবর্তীতে কার্নিজের রূপে ডেভেলপ হয়। যদিও কমিক্সে কার্নিজের অরিজিন স্টোরি আলাদা রয়েছে, আর এখানে যে সাদা পোশাক ক্যাসিডি পরেছে, আর সেই একই কাপড় ওয়ালচার স্পাইডারম্যান হোমকামিংয়ের পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখানো হয়। আর এখানে ক্যাসিডি যখন অ্যাডিকে কামড়েছিল, তার মানে তখন হতে পারে তার রক্তের স্বাদ নেওয়ার অভ্যেস আছে, কারণ ক্লিটার ক্যাসিডি একজন সিরিয়াল কিলার, আর সিরিয়াল কিলারদের মাঝে এটা খুবই সাধারণ ব্যাপার। আর এজন্যই ক্যাসিডি বলে, আই হ্যাভ টেস্টেড ব্লাড বিফোর। এই কথা শেষ হওয়ার পরের দৃশ্যে আমরা অ্যাডিকে তার রেড হেলমেটের ব্ল্যাক ফাইজারকে নিচে নামাতে দেখি, যা কিনা এই ট্রেলারে কার্নেজের সেকেন্ড রেফারেন্স। পরবর্তী দৃশ্যে ক্লিটার ক্যাসিডিকে পয়জন দিয়ে মারার চেষ্টা করা হয়, যেখানে কার্নেজের সল্টাচ অ্যাক্টিভেট হয়ে যায়। কার্নেজ আর ভেনম বেঁচে থাকার জন্য নিজের হোস্টের উপর নির্ভরশীল, তো এ কারণেই ক্যাসিডিকে বাঁচানোর জন্য কার্নেজ জীবিত হয়ে যায়। পরবর্তী দৃশ্যে ক্যাসিডি নিজের কার্নেজ রূপ ধারণ করে। আর এখানে আমরা নোটিস করি ক্যাসিডি যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনে ক্যান্ডেল জ্বালানো রয়েছে, যেটা দেখে কোনো চার্চ মনে হচ্ছে। আর পরবর্তী শর্টে পুলিশ যখন কার্নেজের উপর ফায়ার করে, হতে পারে এটা সেই দৃশ্য যখন কার্নেজ জেল থেকে পালাচ্ছে, আর সে জেলখানার সব কয়েদিদেরকেও মুক্ত করে দেয়, যেমনটা কার্নেজ কমিক্সেও করেছিল। আর এখানে নোটিশ করার মতো বিষয় হলো, পুলিশ যখন কার্নেজের উপর ফায়ার করছিল, তখন কার্নেজ কোনো বাধা না দিয়ে ওই বুলেটগুলোকে তার শরীরের ভেতর দিয়ে বের হতে দিচ্ছিল, কিন্তু এটা সম্ভব হতে পারে না, কারণ কার্নেজের ভেতর ক্লিটার ক্যাসিডি রয়েছে। কার্নেজ ক্যাসিডির সেলের সাথে
যুক্ত হয়ে আছে আর সে নিজের সেলুলয়েড লেভেলে মডিফাইড করতে পারছে, যেমনটা কার্নেজ কমিক্সেও করেছিল। এরপর কিছু হেলিকপ্টার দেখা যায় যেগুলো কার্নেজকে ধরতে আসছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ক্যাসিডি আর শিক কিছু ব্লাস্ট করে গাড়িতে করে পালিয়ে যাচ্ছে। সম্ভবত এটা রেভেনক্রফট। এটা কি সেই চার্চ যার ড্রয়িং অ্যাডির কাছে ছিল যখন সে ক্যাসিডির কেস নিয়ে কাজ করছিল? আর অ্যাডির ল্যাপটপে ডেইলি ভূগোলের একটি আর্টিকেলও রয়েছে। আর ডেইলি ভূগোল সেম রেমির স্পাইডারম্যানের ডেইলি ভূগোলের সাথে মিল আছে, কিন্তু ওই ইউনিভার্সে আমরা অলরেডি একটি ভেনমকে দেখেছি। হতে পারে এই ইউনিভার্সটি ওই ইউনিভার্সের বিকল্প একটি ইউনিভার্স যাকে স্পাইডারম্যানের সাথে যুক্ত করা হবে। যদি আমার ভুল না হয়ে থাকে তবে আমরা দেখি তিনটি স্পাইডারম্যানেরই কোনো না কোনো রেফারেন্স আমরা এই মুভির ট্রেইলারে দেখেছি। তো হতে পারে খুব শীঘ্রই স্পাইডারম্যান আর ভেনমকে আমরা একসাথে দেখতে পারবো। যে পেপার টেডি পড়ছিল সেখানে একটি গাছ আর একটি চার্চের ড্রয়িং ছিল, আর এটা সেই ড্রয়িং যেটা ক্রিটার ক্যাসিডির জেলখানার দেয়ালে আঁকা ছিল। এরপরই কিছু গাড়ি দেখানো হয়। হতে পারে এটা শিক আর ক্যাসিডি যখন পালাচ্ছিল তার আগের দৃশ্য। তো হতে পারে তাদেরকে আটকানোর জন্য অনেক পুলিশ ফোর্স বের হয়েছিল, কিন্তু তারা পুলিশের গাড়ি নিয়েই পালিয়ে যায়। এরপর ভেনমকে চার্চে কার্নেজের সাথে ফাইট করতে দেখা যায়, যেখানে ভেনম ভয় পেয়ে আবার অ্যাডির শরীরে ঢুকে যায়। আর ভেনম এটাও বলে দ্যাট ইজ এ রেড ওয়ান, যেগুলো কমিক্সে সিম্বোর্ডদের প্ল্যানেটে যে রেড সিম্বোর্ডটি থাকে তাদেরকে সবচেয়ে বেশি বিপজ্জনক হিসেবে মানা হয়। এখানেও মুভিতে এমনই হয়েছে, যে কারণে ভেনম কার্নেজকে দেখেই অ্যাডির শরীরে লুকিয়ে গেছে। আর এই চার্চের দৃশ্যে এখানে ক্যাসিডির সাথে আরও একজন লেডিকে দেখা যায়, যে কিনা হতে পারে অ্যাডির এক্সজিএফ অ্যানি, যাকে কার্নেজ কিডন্যাপ করেছে, অথবা এটা শ্রীকও হতে পারে, যে কিনা এই দুই সিম্বিউটদের লড়াই দেখছে। এরপর ক্যাসিডি একটি স্টোরে একজন লোককে লাথি মারে, আর এই স্টোর দেখে ওই বয়স্ক মহিলারই স্টোর মনে হচ্ছে, যেখানে অ্যাডি সবসময় ভেনমকে নিয়ে যায়। হতে পারে ক্যাসিডি যখন জেল থেকে পালায় তখন সে অ্যাডিকে খুঁজতে স্টোরে যায়। এরপর ট্রেলারে কিছু অ্যামেজিং ফাইট দৃশ্য দেখানো হয়, আর এর ঠিক পরেই অ্যাডিকে অ্যান্ডির সাথে একটি রেস্টুরেন্টে দেখা যায়, যেখানে অ্যানি তাকে তার এঙ্গেজমেন্টের রিং দেখাচ্ছে। আর এখানে অ্যাডি যে জ্যাকেটটি পরে আছে সে একই জ্যাকেট সে ট্রেলারের শুরুতেও পরেছিল, যেটা হতে পারে এই দৃশ্যের আগের দৃশ্য, যার পরই ট্রেলারটি একটি লাস্ট সিনের পর শেষ হয়ে যায়, যেখানে অ্যাডি অ্যানির ডক্টর বন্ধুর সাথে হাত মেলায় আর তাকে চর মারে আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, ভেনম টু এর তৃতীয় ট্রেলারের ব্রেকডাউন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর এমন সব নতুন মুভির এক্সপ্লেইন জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।